गुड मॉर्निंग एवरीवन। तो আমরা আজকে একটি নতুন ভিডিও করছি যেটা হচ্ছে চোকার। তো চোকার আমরা করতে গেলে আমরা জাস্ট সারফেস করব প্লাস মেজারমেন্টটা একটু কম বেশি করে দেখব প্লাস আমরা চোকারের কাজটা টোটাল ভাবে কমপ্লিট করব টোটাল ভিডিওটার মাধ্যমের মধ্যে দিয়ে স্টেপ বাই স্টেপ সেটা আমরা কিন্তু করব। তো চোকারের বিভিন্ন রকমের মাপ হয়, তো একটা মিডিয়াম একটা যেটা একটা মাপ হয় সেটা আমরা নিচ্ছি আজকে 110। তো 110 যে একটা দেখো আমরা রাউন্ড একটা নিচ্ছি 110। তো এই 110 যে আমাদের গোলার যে মাপটা যেটা হয় দেখো এই গোলার মাপটা যে নিলাম কত 110। তো এই 110 112 115 117 তো বিভিন্ন ধরনের কিন্তু মাপ কিন্তু হয়। তো 120 যদি নেওয়া হয় তাহলে হচ্ছে সেখানে কিন্তু ম্যাক্সিমাম যেটা হয় চোকারের সাথে যেটা হচ্ছে আমাদের হচ্ছে গোলার যে মানে অ্যাকচুয়ালি নেকলেস যেটাকে বলা হয় সেটা তার মাপে চলে আসে। তো এখানে দেখো আমরা 110 মাপ নেওয়ার পর আমরা উপর দিকে একটা অফসেট মেরে দিলাম, মানে অফসেট মানে কি আমরা কপি করে উপর দিকে মানে 0.15 mm মতো আমরা উপরে তুলে নিলাম। ওকে, তারপরে মাঝে যেটা আমরা যে 110 যেটা নিয়েছিলাম সেটা থেকে আমরা একটা অফসেট মারবো। সেই অফসেটটা আমরা মারছি, দেখো আমরা বিভিন্ন কাজের মেজারমেন্টের মাপ অনুযায়ী হয়। তো আমরা এখানে একটা আনুমানিক একটা দিচ্ছি 27 mm মতো আমরা একটা দিচ্ছি। ওকে, তো একটা আনুমানিক একটা আমরা নিলাম। তো যেহেতু এটা 15 mm উপরে তুলেছিলাম এটা আমরা নিজের দিকে আমরা -15 mm মতোই আমরা কিন্তু আবার পুনরায় এটা নিজের দিকে নামালাম। দেখো তাহলে দেখো আমার একটা গোলা দেখতে পাচ্ছ, গোলার সাথে সাথে দেখো একটা গোলার একটা লেন্থ নিচের যে লেন্থটা যেটা আসছে আমার কিন্তু দুটোই কিন্তু একসাথে কিন্তু পাওয়া যাবে। ওকে, তো এটা করার পর আমরা যেটা করবো ফার্স্ট, তো আমরা একটা লাইন নিয়ে নেবো কারণ লাইন আমাদের বিভিন্ন জায়গায় কাজে লাগে এই রাউন্ডের বা চোকার করতে গেলে কাজের সুবিধার্থের জন্য। তো নেক্সট আমরা এটাকে 2D করে নেবো, 2D এটাই করে নেবো যেটা আমরা 27 mm অফসেট করলাম। তো সেটাকে আমরা একটু 2D করে ঠিক একটু শেপটা ঠিক মানে অ্যাডজাস্ট করে নেবো, যে উপরে যেটা পয়েন্ট যেটা আমরা 110 আছে রেখেছিলাম তার সাথে একটু এটা একটু অ্যাডজাস্ট করে নেবো যাতে চোকারের যে সাইজটা যেটা হয় বা গোলার যে মাপটা যেটা হয় সেটা অ্যাডজাস্ট করতে আমাদের যেটা সুবিধা হয়। দেখো আমরা সেই অনুযায়ী কিন্তু এখানে কিন্তু সেটা কিন্তু করে নিলাম। তো এখানে দেখো করে নেওয়ার পর আমাদের দেখবে ছবি আমরা মানে যেটা যেমন থাকে সেই অনুযায়ী কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু করতে হয় আমাদের। যেহেতু আমি এখানে ছবি নেই আনুমানিক একটা সাইজ অনুযায়ী আমরা এখানে টোটাল কাজটা করছি, তো সেই অনুযায়ী কিন্তু আমরা একটা মোটামুটি একটা মাপ মেজারমেন্ট করে আমরা একটা কিন্তু করছি। দেখো উপরে যে আমি অফসেটটা যেটা তুললাম ওই অফসেটটা কিন্তু আমরা এই যে মাঝখানটা মিনিমাম কিন্তু আমার 10 বা 11 বা 12 এরকম একটা সাইজ কিন্তু একটা আমাদের স্টোন যাতে বসে, ওই যে এখানটা আমরা মানে একটা অ্যাঙ্গেল টাইপে করলাম তো সেই জায়গাটা যাতে বসে সেই অনুযায়ী কিন্তু আমরা এই অ্যাঙ্গেলটা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু রাখবো, মানে হাফের থেকে একটুখানি বেশি আমাদেরকে অ্যাকচুয়ালি কিন্তু ওখানে রাখতে হয়। ওকে, এবারে দেখো আমাদেরকে যেটা করতে হবে আমাদের যে গোলা, এই দেখো গোলার যেটা করতে গেলে আমাদের একটা যে একটা মানে খাল হয় সেই খালটা কীভাবে করবো দেখো আমরা রাইট ভিউতে এসে দেখো এইভাবে আমরা খালটা করতে পারবো। এই খালের কিন্তু একটা নির্দিষ্ট কিন্তু একটা লেন্থও থাকে, তো মানে কাজ অনুযায়ী একটা লেন্থ থাকে সেটা কতটুকু হবে সেটা লেন্থ। দেখো আমার যেমন এখানে 41 mm মতন লেন্থটা এসেছে, 41ও হয় 50ও হয় ঠিক আছে, আবার তারও নিচেও হয় 30ও হয় ঠিক আছে। এবার এই লেন্থগুলোকে দেখে ঠিক সেরকমভাবে ক্যালকুলেশন করে আমাকে কিন্তু এগুলো কাজগুলো কিন্তু আমাদেরকে করতে হবে, তাহলে কিন্তু সারফেসটা কিন্তু সেই যা তাহলে কিন্তু আমাকে তো বেটার হবে। ওকে, তো এই জায়গা থেকে আমরা দেখো তারপরে রিবিল তো আমরা অলরেডি করতে হবে, তো রিবিল করে নিয়ে আমার যে ডোম যেটা দেবো সেটা আমার কীরকম হবে, তো অ্যাকচুয়ালি কিন্তু এই জায়গা থেকে কিন্তু সেটা কিন্তু আমাদের মানে করতে হয় এই জায়গাটা থেকে। তো যার যেমন চোখে যেরকম লাগে হালকা ডোমও হতে পারে বা ডিপ মানে ডোমটা একটু বেশিও হতে পারে, তো আনুমানিক আমরা একটা ডোমের একটা এই জায়গাটা একটা দিলাম একটা, আমি যেহেতু কিনা কোনো কাজ আমি নিয়ে করছি না আমি একটা আনুমানিক একটা ডোমের সাইজ এই জায়গা থেকে আমি একটা করলাম এবং এটাকে আমরা রোটেট করে একটু নিচে যেটা আমরা মানে অফসেট মেরেছিলাম তো সেটাকে আমরা একটু উপরে দিয়ে একটু রোটেট করে নিচ্ছি কারণ রোটেট করে নেওয়ার পর এবার দেখো শেষ এর ইন্ডটা এর ইন্ড। ওকে, এই ইন্ডটা এই ইন্ডের মধ্যে একটা মেজারমেন্টের একটা ব্যাপার আছে আমার। দেখো এখানে যেহেতু এর আগে আমার যেটা কার্ভটা নিয়ে যেটা টেনেছিলাম সেটা আমার প্রায় 41 mm মতো ছিল, তো যেহেতু 50 mm নিচে আছে সেই জন্য আমি এখানে মিনিমাম আমাকে 15-17 mm একটা ডিস্টেন্স একটা আমাকে এই জায়গা থেকে আমাকে রাখতে হবে শেষের ইন থেকে। তো এই ডিস্টেন্সটা আমি একটা আনুমানিকভাবে আমি একটা করেছি ডিস্টেন্সটা কত হবে কি না হবে। তো এরপরে আমাদেরকে যেটা করতে হবে দেখো আমাকে যেটা আমরা অ্যাঙ্গেল মতো যেটা আমরা করেছিলাম
সেই অ্যাঙ্গেলটাকে আমাদেরকে কেটে নিতে হবে, সেটাকে ট্রিম করে বা আমরা কেটে নেব। তো এর অপশানগুলো আমরা আগে শিখেছিলাম আগের ভিডিওগুলোতে, তোমরা দেখবে। তো তবুও আমি চেষ্টা করি পয়েন্টসগুলোকে নিয়ে প্রতিটা ইউজ করে করে যাতে তোমরা দেখে করতে পারো, কারণ শর্টকাট কি ইউজ করলে যারা ফার্স্ট নিউ দেখো তারা অনেক সময় প্রবলেম হয়, নাহলে কিবোর্ডের মাধ্যমে শর্টকাট কিও করা যায় যেখান থেকে আরও কাজটা ফাস্ট হয়। আমি চেষ্টা করি যতটুকু সম্ভব তোমাদেরকে একটা কনসেপ্ট দেওয়ার মতো, তো সেই রকম একটা কাজ নেওয়ার জন্য। তো আমি চেষ্টা করবো যে কাজগুলো যাতে আরও তোমরা বেটারভাবে বুঝতে পারো বা করতে পারো। তো দেখো এটা টোটালটাই আমরা কিন্তু এটা কেটে নিলাম, পয়েন্টস অন এ করে আমরা এটা কেটে নিলাম, যতটুকু আমার অ্যাঙ্গেলটা যতটুকু আছে আমার যেন উপরটা যেন 10 mm মতো একটা বা 11 mm 12 mm একটা মোটামুটি একটা পাথর একটা যাতে বসে সেই অ্যাঙ্গেল দেখে আমরা কিন্তু এটা করে নিলাম। ওকে, দেখো আমার ঠিক জোকারের যে সারফেসটা যেরকম ঠিক হবে, একটা সারফেসের একটা যেরকম লুকিং হবে, দেখো একটা লুকিং একটা মোটামুটি একটা সাইজে কিন্তু এরকম চলে আসলো, দেখো এটা চলে আসলো। এবার এটাকে আমরা সারফেস করলে সুইফট করলে আমাদের কাছে অলরেডি চলে আসবে। তো আমার যদি মনে হয় এই সারফেসটাকে আমার আরও ডোমটা জায়গাতে মনে হয় বাড়াতে হবে বা কমাতে হবে, তো আমরা কিন্তু সেই জায়গা থেকে আমরা কিন্তু করতে পারি, সেই নিয়ে কোনো সমস্যা নেই আমাদের এখান থেকে। ওকে, তো আমি বাড়াচ্ছি না বেশি কিছু জিনিসটাকে নিয়ে, তো ডাইরেক্ট আমরা যে সারফেস মোটামুটি রিভিল করে দিয়ে আমরা এখানে এবার হচ্ছে ডাইরেক্ট সুইফট এটা করে নেবো। তো মোটামুটি একটা অ্যাডজাস্টমেন্ট একটা আমরা এখানটা করে সুইফট করে নেবো। দেখো সুইফটুটা আমরা এর আগেও শিখেছিলাম, সুইফট কমান্ড করা যায় বা আরও অন্য কিছু কমান্ডও ইউজ করা যায়, সারফেস করা নিয়ে মেন ব্যাপার থাকে একটা। তো সেইটা দেখো আমি যে শেষ পয়েন্টটা যেটা নিলাম, এই যে এই পয়েন্টটার কথা তোমাদেরকে বলছিলাম, এটা 15 থেকে 16 পয়েন্টের 15 mm 16 mm 17 mm উপরে যে ডিস্টেন্স অনুযায়ী সেটা কিন্তু আমাদের কিন্তু সেটা কিন্তু করতে হয়, ঠিক আছে। তবুও এইটাকে আমার যদি মনে হয় একটু ভিতর দিকে একটু ভিতর দিকে ঢুকাতে হবে, তো তাহলে ভিতর দিকে ঢুকাতে গেলে আমাকে পুনরায় কিন্তু আমাকে এটা রিভিল করতে হয়, ঠিক আছে। তো তার আগে আমার তবু একটু মেজারমেন্টটা একটু আমার মনে হচ্ছে চোখের সাইজ একটু বড় হয়ে যাচ্ছে, সেই জন্য আমি একটু সামান্য একটু উপর থেকে একটু নিচে একটু নাপিয়ে দিলাম, ঠিক আছে, যাতে লেন্থটা যাতে মোটামুটি এটা ঠিক থাকে। দেখো আমি একটা লেন্থটা ইউজ করলাম, দেখো 18 mm আছে, 18 mm আছে। তো এটা সামান্য একটু উপরে তুলে দিলে, এটা ডাইরেক্ট যদি উপরে তুলে দিই তাহলে দেখো আমার 18 mm থেকে আর তাহলে লেন্থ তাহলে কমে যাবে। উপর তুলে দিলাম এটা, তাহলে দেখবে তোমাদের দেখবে লেন্থটা দেখবে 18 দেখবে কমে যাবে, আর আগে 18 mm দেখেছিলাম, এবার এটা কমিয়ে দিলাম একটুখানি, সামান্য সামথিং একটুখানি কমিয়ে দিলাম, দেখবে একটুখানি ঠিক অ্যাডজাস্টমেন্ট মোটামুটি একটা হয়ে যাবে। মানে এই দুটো এই লেন্থটাও একটা কিন্তু ভেরিফাই করে আমাদের চোকারের কাজের ক্ষেত্রে। ওকে, দেখো এখানে ডিস্টেন্স দেখো 15 চলে এসে, দেখো আমি যেটা বললাম 15-16 এরকম একটা করতে বলেছিলাম, দেখো আমি ঠিক সেই রাউন্ডটা পারপাস আমি কিন্তু করে ফেলেছি এই জায়গাটা দিকে। ওকে, এবার আমাকে একটা আবার একটা লাইন নিতে হবে, লাইন নিয়ে আমাকে ভিতর দিয়ে একটা খালের যে ডোমটা হবে সেই ডোমটাকে রেডি করতে হবে। তো সেটাকে করার জন্য আমাকে পুনরায় আবার একটা লাইন নেবো, দেখো এটাকে ভালো করে বুঝো, দেখো পুরোটাই অ্যাডজাস্টমেন্ট করার একটা মেন একটা ব্যাপার থাকে। মোটামুটি একটা রিভিল করে নিচ্ছি, কারণ আমাকে সারফেস করতে হবে, তো সারফেস করে নিলে রিভিল করে নিলে একটা সারফেসটা আমাদের কাছে সেক্ষেত্রে বেটার হয় একটা, সেজন্য একটু রিভিল করে নিলাম। এই লাইনটা নেবো, লাইনটা এখানে একটা রিভিল করে নেবো যাতে সারফেসটা আমার নিজের মতো করে করতে পারি, সেই জন্য। দেখো মোটামুটি একটা খালের মতো একটা আমি এটা করে নিলাম, এবার কাজটাকে তোমরা যত মানে ধৈর্য সহকারে করবে তত কাজটা কিন্তু খালটা ততটা বেটার লেভেলে হবে। আমি তোমাদেরকে একটা মানে কনসেপ্ট দেওয়ার জন্য জিনিসটা করছি, প্লাস একটা কাজও মোটামুটি একটা দাঁড় করিয়ে দেওয়ার চেষ্টা করবো যাতে তোমরা কাজটা করতে পারো।
দেখো এবার সুইপ টু করে দেবো, কমেন্টগুলো নিশ্চয়ই বুঝতে পারছো এর আগেও ইউজ করেছি বা ইউজ করা দেখিয়েছি তোমাদেরকে। দেখো মোটামুটি একটা আমরা এখানে চোকারের একটা খাল একটা করলাম। এবার দেখো আমরা খালটা যদি উঠা নামানো বা কম বেশি আপ ডাউন করি তাহলে খালটা কিন্তু সেরকম কিন্তু হবে। এইটা একটা নর্মাল একটা চোকারের গোলার একটা সাইজ হয়ে গেল। এবার গোলার সাথে যদি আমার মনে হয় আমাকে একটুখানি মানে একটু স্টাইল বা একটুখানি একটু চোকারটাকে একটুখানি হারটা যদি পরে থাকে মানে সেই নেকলেস টাইপে, তো সেটা করার জন্য আমাকে কিন্তু একটা নতুনভাবে একটা সারফেস করতে হবে। তো নর্মাল আমরা যে সারফেসটা এখন যেটা দেখলাম এই সারফেসটা তোমরা বুঝতে পারলে, তাই আমি এইটাকে একটু সাইড করে দিলাম। এবার এই সারফেসটাতে কি আমি একটু মানে কার্ভগুলোকে একটু এডিট যদি করে দিই ঠিকঠাকভাবে একটুখানি, তাহলে চোকারের মানে যে লুকিংটা আর একটু কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কিন্তু টোটালটাই যেটা হবে যেরকম ছবি থাকবে ছবি অনুযায়ী অ্যাকচুয়ালি কিন্তু কাজ হবে, যেহেতু আমি এখানে ছবি এখানে ফেলিনি এখনও। তো ছবি ফেলে আমি তোমাদের নেক্সট ভিডিওগুলোতে আশা করি দেখাতে পারবো। তো দেখো ছবি অনুযায়ী কাজ হবে। তো এর জন্য দেখো যেটা আমরা নিচে যেটা পড়েছিলাম 120 সেটাকে একটু কেটে নেবো। তো কেটে নেওয়ার পর ওইটাকে আমরা পয়েন্ট ধরে ধরে একটুখানি যদি সরাই দেখবে আমাদের দেবে একটা নতুন একটা মানে লুকিংটা একটু চেঞ্জ হয়ে যাবে টোটাল চোকারে। তো বাট কাজটা একটু ভারী হয়ে যাবে, বড় কাজ হয়ে যাবে জিনিসটা, কিন্তু হলেও তোমাদের কনসেপ্টটা একটা ক্লিয়ার থাকবে। দেখো কীভাবে করছি পয়েন্ট শোন করে। এই পয়েন্টসগুলো অন করে করে যেরকম যেটা সেভ হবে সেই সেভ অনুযায়ী তোমরা সময় নিয়ে একটুখানি করবে। জাস্ট লুকিংটা একটুখানি তোমরা বোঝার জন্য আমি সেটা মানে বোঝাবার জন্য আমি একটু পয়েন্টসগুলোকে অন করে আমি দেখাচ্ছি, এটাকে মিরর করে দেবো তাহলে একই সারফেস দেখো চলে আসবে। ওকে এবার এটা একটা চলে আসলো একটা মিরর করে দেওয়ার পর। এখানে যে খালটা আমি বললাম কি এটা খালটা কাজ অনুযায়ী তোমরা দেখে এটা যার যেমন কনসেপ্ট থাকবে তো সেরকম আইডিয়া অনুযায়ী খালটা সেরকম দেবে, কতটা নিচে নামাবে বা কতটা উপরে থাকবে, তো এটা কাজ দেখে করতে হয় টোটালটাই। তো এটাকেও আমাদেরকে যেটা করতে হয় মানে অ্যাকচুয়ালি সুইপ টু করে দিলে আমাদের কাজ মিটে যাবে বা অনেকভাবেই করা যায়। আমি সুইপ টু করার চেষ্টা করছি, সুইপ টু করে এটাকে মার্চ করে দিয়ে আমাকে পুনরায় হচ্ছে সুইপ টু করে এক্সপ্লোর করে মার্চ করে আমি টোটাল কাজটাকে ক্লিয়ার করবো। তারপর সেই সিস্টেমটাই আমরা এখানে করবো, দেখে নাও জিনিসটা কীভাবে করছি। দেখো সুইপ টু করছি, দেখো সুইপ টু করলে একটা জিনিসটা চলে আসলো। একটু ভালো করে ফলো করে দেখবে এই যে মাঝের যে লাইনটা যেটা আছে একটা সেটা লাইনটা দেখো একদম মাঝেরটা, এই জায়গাটা কিন্তু তোমরা যদি মানে ভালো করে উঁচু হয়ে থাকে তাহলে অনেক সময় সারফেসের সমস্যা হয়ে যায়। একটু চেষ্টা করবে সারফেসের উপর ভালো করে রিভিল করে যাতে সারফেসটা যাতে প্লেনভাবে থাকে, তো তাহলে দেখবে কাজটা কিন্তু আরও কিন্তু বেটার হবে, বুঝতে পারছো। দেখো আমি না রিভিল করে ওটা কমাবার চেষ্টা করলাম যাতে মাঝের যেটা উঁচু মতো হয়ে আছে ওটাকে তোমরা একটু ভালো করে একটা একটা পয়েন্টস অন করে করে একটু দেখবে কীভাবে কী করতে হয় বা সারফেসটা যেটা রিভিল করতে হয় যতটুকু হয় আমি এখানে দেখিয়ে দিচ্ছি এখন এই মুহূর্তে। দেখো দেখো এই যে উপরে যেটা আছে উপরে দেখো একটা মানে বোঝা যাচ্ছে যে একসাথে সেই জন্য এটাকে আমরা কি এক্সপ্লোর করে দেবো, এখানটা এক্সপ্লোর করে এখানটা পুরোটা মার্চ করে দেবো। ওকে তো মার্চ এই মার্চ করে দেবো, মার্চ করে দিলে কিন্তু সারফেসটা তাহলে কিন্তু আমার কিন্তু একসাথে হয়ে গেল। ওকে মার্চ করে দিলে সারফেসটা আমার একসাথে হয়ে যাবে। এবার এটা যদি আমি রিভিল করি দেখো এক্সপ্লোর করে দিলাম, এক্সপ্লোর করে দিয়ে কিন্তু মার্চ করে নেবো। দেখো মার্চ করে নিলাম, দেখো তবুও দেখো হালকা মতো আমার বোঝা যাচ্ছে এই জায়গাটা। এবার আমি যদি এটা যদি রিভিল করি একদম দেখো
শেষ প্রান্তটা একবার একটুখানি মানে একই শেপ থাকবে না। তো এক শেপ না থাকলেও আমার কোনো অসুবিধা নেই, কারণ নিচেটা আমরা যখন কোনো কিছু কাজ করব তো সেখানে আমরা মানে জিরো লেভেল থেকে আমরা অলরেডি সেখানে খাল দিয়ে দিতে পারবো। তো নিচেটা একটু 19-20 হয়ে গেলে কোনো সমস্যা নেই সেই জায়গা থেকে, একদম নিচেটা পয়েন্টস একদম নিচেটা। ওকে, তো এখানে আমরা দেখব পয়েন্টস দেখে দেখে আমার কোন পয়েন্টস আমার কতটুকু অ্যাডজাস্ট হচ্ছে। দেখো টোটালটা ডিগ্রিটা একটুখানি চেঞ্জ করে নেবো, ডিগ্রিটা চেঞ্জ করে নিলে দেখবো অনেকটা শেপটা আমার ঠিক হয়ে যাবে। দেখো এইভাবে টোটালটা সার্ফেসটা রিভিল করে আমি দেখবো। দেখো আস্তে দেখো যে ডিগ্রি করলাম দেখো নিজেটা অনেকটা মানে স্মুথ হয়ে গেল। যতটা স্মুথ করতে পারবে তোমরা এরকম আস্তে আস্তে দেখে ততটাই কিন্তু বেটার হবে। ওকে, তো ফ্রেন্ড ভিডিওটা আমি এই পর্যন্তই করলাম, কারণ তোমরা দেখো ভালো করে প্র্যাকটিস করো, এরপরের ভিডিওতে আমি দেখাবো সার্ফেসের মধ্যে কীভাবে কোনো কিছু কলেট বলো বা পিস বলো বা অ্যাকচুয়ালি চকারটা কীভাবে রেডি করতে হয়। আমি আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে দেখাবো। তো তো ভিডিওটাই এইটুকুনি রইল, তোমরা প্র্যাকটিস করো। থ্যাংক ইউ।